এই মুহূর্তে আমরা নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ এক মৎস্যজীবী। গত সোমবার 17 জন মৎস্যজীবী বঙ্গোপসাগরে মাছ ধরতে যান, অসাবধানতাবশত পা পিছলে পড়ে যায় একজন। মৎস্যজীবীরা চেষ্টা করেও তাকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ঘটনায় উদ্বিগ্ন গোটা পরিবার। উদ্ধার কাজ চালাচ্ছে কাকদ্বীপ মৎস্যজীবী অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখছি। সেখানে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। গত সোমবার 17 জন মৎস্যজীবী বঙ্গোপসাগরে মাছ ধরতে যান, অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান একজন। মৎস্যজীবীরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনায় উদ্বিগ্ন গোটা পরিবার। উদ্ধার কাজ চালাচ্ছে কাকদ্বীপ মৎস্যজীবী অ্যাসোসিয়েশন। এই শনিবারে সকালে খবর পাওয়া গেছে যে উনি নদীর থেকে পড়ে গেছে। কিভাবে পড়েছে? উনি একজন রান্নি, ট্রলারে রান্নি করে, তার মাছ করতে গিয়ে একটা বাথরুম পেয়েছে। বাথরুম যখন করতে যাচ্ছে রুলিনের বাড়ি গিয়ে পড়ে গেছে। তাই আমরা সরকারের তরফ থেকে জানতে চাচ্ছি, আমি একজন প্রতিবেশী, পাওয়া গেছে এখনো না? পাওয়া যায়নি। আমরা এটা সরকারের থেকে মানে অনুমতি চাচ্ছি, যে কোনো জায়গায় যদি আটকিয়ে যদি থাকে আমাদের প্রতিবেশীর হাতে, ওদের বাবা বাচ্চাদের হাতে মানে জিনিসটা তুলে দিলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এই মুহূর্তে আমরা নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। গত 4 দিন ধরে নিখোঁজ যুবকের খোঁজ না মেলায় আলিপুরদুয়ারের বীরপাড়ায় রীতিমতো বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ বীরপাড়ার বাসিন্দা মনোজ লোহার নিখোঁজ যুবকের খোঁজ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। বীরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। গত 4 দিন ধরে নিখোঁজ যুবক এবং নিখোঁজ যুবকের খোঁজ এখনো পর্যন্ত না মেলায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বীরপাড়া এলাকার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের।